যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকার আসলে সারা বাংলাদেশের মানুষকে টিকার আওতায় আনার জন্য যথেষ্ট সচেষ্ট আছে, সেজন্য সরকার সারা বিশ্ব থেকে নানাভাবে টিকা সংগ্রহ করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে এবং অনেক টিকা তারা সরকার সংগ্রহ করেছে, 2 কোটি 2.5 কোটির উপরে টিকা সংগ্রহ করেছে এবং সেখান থেকে প্রায় 1 কোটি কত লাখ আমি জানি না, 1 কোটির উপরে 1.5 কোটির উপরে হয়তো টিকা এর মধ্যে দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো আসলে টিকাদান কর্মসূচি সবশেষ আপডেট জানাবেন আমাকে। ধন্যবাদ আপনাকে। মাঝখানে কিছুদিন আমাদের টিকা কর্মসূচিতে খানিকটা গতি কমে গিয়েছিল, তার কারণ আমাদের কাছে টিকা ছিল না, আমরা দিতে পারছিলাম, কিন্তু গত 1 মাসের মধ্যে যথেষ্ট পরিমাণে টিকা সংগৃহীত হয়েছে। কোভিড ফ্যাসিলিটির কাছ থেকে আমরা টিকা পেয়েছি, প্রথমে আমরা ফাইজার টিকা পেয়েছি, তারপর মডার্নার টিকা পেয়েছি, সিনোফার্মের কাছ থেকে আমরা চীনের উপহার হিসেবে পেয়েছি, আমাদের কেনা টিকার চালান আসতে শুরু করেছে। সব মিলিয়ে একটি স্বস্তিদায়ক পরিস্থিতি। সর্বশেষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, সেটিও আমরা জাপানের কাছ থেকে পেয়েছি, এবং এই সমস্ত উৎস থেকে টিকা আসবার পর যেটি হয়েছে যে এখন গণ টিকাদান যে কর্মসূচিটি আছে সেটিতে একটি নতুন গতির সঞ্চার হয়েছে। ইতিমধ্যেই মডার্নার টিকা সিটি কর্পোরেশন গুলোতে দেওয়া হচ্ছে, সিনোফার্মের টিকাগুলো জেলা সদর সহ উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমাদের শিক্ষার্থীরা যারা আছেন তারাও কিন্তু সিনোফার্মের টিকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করছেন, এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আছে সেটি কিন্তু ঢাকা বিভাগে দিতে শুরু করা হয়েছে। আগামীকাল থেকে আমরা আশা করছি যে সিটি কর্পোরেশনও দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষমান আছেন তাদের টিকাটি দিতে শুরু করা হবে। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশও তৈরি হয়েছে, যারা টিকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন তারা কিন্তু এখন খুশি মনে টিকাটি গ্রহণ করছেন। এর পাশাপাশি অগস্ট মাসের 7 তারিখ থেকে একটি গণ টিকাদান বা মাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে, সেখানে এটি প্রত্যাশা করা হচ্ছে যে অন্তত 1 কোটি মানুষকে সারা বাংলাদেশে 1 সপ্তাহের মধ্যে টিকা প্রদান করা হবে। সব মিলিয়ে আমরা চাচ্ছি যে খুব দ্রুত বেশি সংখ্যক মানুষকে টিকা কর্মসূচিতে নিয়ে আসা এবং যত দ্রুত সম্ভব তাদের দ্বিতীয় ডোজের টিকাটিও সুসম্পন্ন করা। সব মিলিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, এবং আমরা জানি যে করোনার যে সংক্রমণটি আছে সেটি একটি বিশেষ উচ্চতায় পৌঁছে গেছে। এই সময়ে যত বেশি সংখ্যক মানুষকে আমরা টিকা দিয়ে সুরক্ষিত করতে পারবো, সংক্রমণের শিকড়টি ভেঙে দেবার কাজেও সেটি ততখানি আমাদের জন্য সহায়ক হবে। ওকে, এখানে মানে আমি আসলে বারবার ঘুরে ফিরে ওই কথাটাই জানতে চাই। আসলে এই যে যারা বলছেন যে আসলে জুনায়েদ আহমেদ পলক স্যার তার ফেসবুক স্ট্যাটাসে মানে লিখেছেন একদিন আগে সম্ভবত উনি লিখেছেন যে যাদের এনআইডি নাই তারা ইচ্ছে করলেই আপনার টিকা কেন্দ্রে গেলে টিকা পাবেন। উনি আবার একটা পরামর্শও দিয়েছেন, সেটা বলেছেন যে স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশপত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন, এরকম একটা পরামর্শ দিয়েছেন। আবার এটাও বলেছেন যে এই বিষয়ে বিস্তারিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানাতে পারবে বা স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা তাদেরকে একটা পরামর্শ উনি দিয়েছেন এই যাদের এনআইডি নাই তাদেরকে কিভাবে টিকার আওতায় আনা যেতে পারে। তবে এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে বা বয়স সীমা শিথিল করা বা টিকা দানের প্রক্রিয়াটিকে সহজ করা এটির জন্য কিন্তু অনেকদিন ধরেই চেষ্টা চলছিল। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটি বলেছেন সেটি নিশ্চয়ই তিনি যথেষ্ট ভেবে চিন্তেই বলেছেন, এবং আমরা মনে করি যে টিকা প্রক্রিয়াটিকে সহজ করবার জন্যই কিন্তু একেবারে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু টিকাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন যাদের টিকা কার্ড যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তাদেরকেও কিন্তু বিশেষ ব্যবস্থা দিনে টিকার আওতায় আনবার জন্য কিন্তু কার্যক্রম চলছে। কাজেই এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এটি একটি চলমান প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে মানুষকে টিকা গ্রহণের কাজটি সহজ করবার জন্যই। সেই জায়গাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে, এবং এই কাজগুলো যখন চূড়ান্তভাবে সুসম্পন্ন হয়ে যাবে আপনাদের মাধ্যমেই আমরা দেশবাসীকে জানিয়ে দেব। তবে আমরা এটুকু আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে টিকা গ্রহণ করবার যে বয়স সীমা আছে টিকা গ্রহণ করবার জন্য যারা এলিজিবল আছেন তারা প্রত্যেকেই যাতে টিকাটি পেতে পারেন সেই জন্য সরকার সচেষ্ট আছে। মানে আমি কি এই ধারণাটা পেতে পারি যে মানুষের একটা জিজ্ঞাসা আর কি, ধরেন এখন তো 25 বছর পর্যন্ত করেছে বয়স সীমা, সেটা কি সরকার আসলে নামিয়ে আনতে চায়, এবং সেটা আনলেও কততে আনতে চায় আসলে? ধন্যবাদ আপনাকে। সরকার কিন্তু গত 1 মাসের মধ্যে কিন্তু বয়স সীমা নামিয়ে এনেছেন, এবং 18 বছরের যে কথাটি এসছে পর্যায়ক্রমে সেখানেও বয়স সীমাটিকে শিথিল করে নিয়ে আসা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এবং আমরা একটু অপেক্ষা করি এই এই প্রক্রিয়াগুলো
কিছু প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতি গুলো হয়ে গেলেই আপনারা জানতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু স্পষ্ট যদি করতেন আর কি, মানে যারা বয়স্ক যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে তাদের তো আসলে অবশ্যই টিকার আওতায় আনতে হবে, তো সেই জন্য সরকার কি ভাবছে আসলে, বা স্বাস্থ্য মন্ত্রণালয় কি চিন্তা করছে তাদেরকে কিভাবে টিকার আওতায় আনা যেতে পারে? যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের এনআইডি নেই, তাদেরকে টিকা কর্মসূচিতে আনবার জন্য নানান রকমের পরামর্শ আছে, সেগুলোকে আমরা যাচাই বাছাই করে দিচ্ছি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয়ে একেবারে স্পষ্ট ঘোষণা আমরা দিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আর 7 আগস্ট, মানে 7 আগস্ট কি মানে একটা টিকা ক্যাম্প শুরু হবে নাকি, সেটা সারা দেশেই কি শুরু হবে? 7ই আগস্ট সারা দেশে আমরা টিকা কর্মসূচি শুরু করতে যাচ্ছি এবং সেখানে বিপুল সংখ্যক মানুষকেই আমরা টিকা দিয়ে দিতে পারবো বলে আশা করি, এবং সেটি আপনার গ্রামাঞ্চলে যে ওয়ার্ড গুলো আছে প্রতিটি ওয়ার্ডে, সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কিন্তু টিকা দেওয়া হবে। সিটি কর্পোরেশন গুলোতে সপ্তাহে 6 দিন এবং বাকি জায়গাগুলোতে সপ্তাহে 4 দিন করে টিকা দেওয়া হবে, এবং আমরা হিসাব করে দেখেছি যে একেবারে খুব রক্ষণশীল হিসাবেও আমরা 1 কোটি মানুষকে টিকা দিয়ে দিতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় বারবার আমি জানতে চাই আর কি, আরেকটু খোলাসা করে জানতে চাই, যাদের স্মার্টফোন নাই বা যাদের ইন্টারনেট সুবিধা নাই, প্রিন্ট করার সুবিধা নাই, বা মানে তারা কেন্দ্রে এনআইডি দেখালেই, মানে তারা কি আসলে, যে একটা কথা বলা হচ্ছিল যে এনআইডি দেখালেই টিকা পাওয়া যাবে, এই জিনিসটা কি সম্ভব কিনা? এটি অবশ্যই সম্ভব, যাদের আছে তারা তো সেই সুবিধাটি নেবেন। আমাদের প্রতিটি ইউনিয়নেই কিন্তু তথ্য কেন্দ্র আছে, সেখানে যারা আছেন তারা সহায়তা করছেন বিভিন্ন জায়গাতে। গ্রামে যাদের স্মার্টফোন নেই তারা ইউনিয়ন যে তথ্য কেন্দ্র আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করবার সহায়তাটি পাবেন। বিভিন্ন এনজিও আছেন, উন্নয়ন সহযোগীরা আছেন, তারা নানান ভাবে সহায়তা করছেন, রেড ক্রিসেন্ট সহায়তা করছেন। তারপরেও দেখা যাবে কিছু সংখ্যক মানুষ সেই স্মার্টফোন না থাকার কারণে বা তাদের এই সুবিধা যারা দিচ্ছেন তাদের কাছে না পৌঁছানোর কারণে তারা হয়তো রেজিস্ট্রেশনের বাইরেই থেকে যাবে, কিন্তু তাদের যদি এনআইডি থাকে, পরিচয়পত্র থাকে, তাহলে তারা নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে গেলে সেখানে আমাদের কর্মীরা থাকবেন, ভলান্টিয়াররা থাকবেন এবং তাদের সমস্ত তথ্যাবলী তারা লিপিবদ্ধ করে রেখে তাদেরকে টিকাটি দেবার ব্যবস্থা করবেন, এবং সেইটি জাতীয় আমাদের যে ডেটাবেস আছে সেখানে তারা কিন্তু এন্ট্রি করে দেবেন। এই কাজটি করতে যে আমাদের কর্মীদের বাড়তি পরিশ্রম করতে হবে, সময়ও যথেষ্ট পরিমাণে তাদেরকে বেশি দিতে হবে, কিন্তু এইটি তারা হাসি মুখে করতেই প্রস্তুত আছেন। এর পিছনে উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া, এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের সুযোগ সুবিধা থেকে অনেক দূরে থাকেন অথচ তাদেরও প্রয়োজন, তাদের সুরক্ষা নিশ্চিত করবার জন্যই কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে। আচ্ছা, আরেকটু অন্য প্রশ্ন আর কি, এখন প্রতিদিন আসলে মানে কি পরিমাণ নিবন্ধন হচ্ছে, এটা কি আমি আপনার কাছে তথ্যটা পাবো কিনা, এবং কি পরিমাণ টিকা এই পর্যন্ত দেওয়া হয়েছে সংখ্যাটা একটু জানতে চাই, এবং কি পরিমাণ টিকা সংগ্রহে আছে? একটু সময় লাগবে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু চট জলদি দেয়া যায় না। আমার কাছে ডেটা আছে কিছু, যদি আপনি চান আমি বলতে পারি, এটা একটু মিলিয়ে নিতে পারেন। আমি আমাদের আমার কাছে যে ডেটা আছে আমি একটু শুনিয়ে আপনাকে শুনাই, একটা হচ্ছে যে কোভিশিল্ড 1,04,00,000, অ্যাস্ট্রাজেনেকার 45,200, ফাইজার 1,06,020, মডার্না 55,00,000, সিনোফার্ম 51,00,000। আমার কাছেও আছে, আমি এক সেকেন্ড একটু দেখে নেই হিসাবটা, আমার কাছেও আছে। আমি রেকর্ড কি পজ দিচ্ছি তাহলে? হ্যাঁ, মডার্নার 55,00,000 ভ্যাকসিন, ফাইজারের 1,06,020, সিনোফার্মের 51,00,000 যোগ 30,00,000, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,04,45,200, তার সঙ্গে আরো 13,00,000, সব মিলিয়ে আমাদের ভ্যাকসিনের কিন্তু প্রাপ্তি একেবারেই কম নয়। আর কিছু বলার থাকলে বলতে পারেন বস। আসলে একটা জিনিস বারবারই মানে আসলে এখন এখন মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায় যাবে,
এই যে বারবার একটা জিনিস মন্ত্রীরা বলে বেড়ান, কিন্তু এখানে তো আমরা আসলে এনআইডি না থাকলে আমি কিন্তু বাস্তবায়ন করার কাজটা আমাদের জন্য খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, এই যে স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ পত্র নিয়ে যে টিকা পাওয়া যাবে টিকা কেন্দ্রে গেলে এই কথাটা যে বলে দিছে, এখন এটা তো আসলে অনেকের ক্ষেত্রে এটা একটা সমস্যা হবে। আমরা আসলে টিকা দেবার বিষয়টিতে একটা ডকুমেন্টেশন আমরা করবই, এবং এনআইডি হচ্ছে সবচেয়ে ভালো দলিল। তা না হলেও কাছাকাছি পর্যায়ের এমন কিছু লাগবে যাতে অন্তত একটি মানুষকে চিহ্নিত করা যায়, তার নাম নিবন্ধনের ব্যাপারে কিছু বলবেন বস, জন্ম নিবন্ধন দিয়ে কি হবে? এইটার ব্যাপারে এখনো আমি জানি না, আমার কাছে কোনো নাই। কেবলমাত্র যারা বিদেশে যাবে ছাত্ররা পড়তে, তারা পাসপোর্ট দিয়ে করতে পারছে, সেটা তো অলরেডি চলমান। আর হতে পারে জন্ম নিবন্ধন হয়তো পরে কখনো কোনো এক সময় সেটাকেও অনুমতি দেওয়া হতে পারে। মানে এটা তো চলমান প্রক্রিয়া বিশ্বজিৎ, পুরো প্রক্রিয়াটি কিন্তু আসলে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যে একটা আকৃতি নিবে এবং সেটাই হয়তো ফাইনালি চলবে। কাজেই ট্রায়াল এন্ড এররের আমরা একেবারে শুরুর দিকে আছি, মাত্র ছ মাস। আমরা এর ছ মাসে ধরেন এনআইডি থেকে হয়তো আর একটু সহজ কিছু করবার চেষ্টা হচ্ছে, কিন্তু আলটিমেটলি টিকাটা পেতে হবে সবাই। সবাইকে টিকার আওতায় আনতে সরকারের লাস্ট যে সময়সীমা সেটা কত, কত তারিখ? এইটি আসলে দিন তারিখ গুনে বলা মুশকিল, কারণ আমরা 70-80% মানুষকে টিকা দিতে চাই। আমরা এক সপ্তাহে কমপক্ষে 1 কোটি মানুষকে টিকা দেবার আমাদের সক্ষমতা আছে। কাজে আমরা টিকা যত দ্রুত পাবো, এমনকি এ বছরের মধ্যেই যদি আমরা এই উদ্দিষ্ট পরিমাণ টিকাটি পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বছরের মধ্যেই 70-80% মানুষকে আমরা টিকা দিয়ে দেব। এটি পুরো বিষয়টি নির্ভর করে টিকার নিরবিচ্ছিন্ন সরবরাহের উপর, এবং বিপরীতে আমাদের জনগণ যারা টিকা নেবার জন্য উপযুক্ত বয়সে আছেন তাদের প্রত্যেকের অংশগ্রহণের মাঝখানে, দুয়ের মাঝে যদি সমন্বয়টি খুব ভালো হয়, তাহলে আমরা এই বছরের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারি। লাস্টে আর কিছু বলতে চাইলে বলতে পারেন, আমার আর প্রশ্ন নাই। আমার এক শব্দে আছে, সেটি হচ্ছে মাস্ক আমার, সুরক্ষা সবার। এই এই মেসেজটা আমরা সবার কাছে পৌঁছাতে চাই। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বিশ্বজিৎ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।